আপনারা যারা রিলস ক্রিয়েটার রয়েছেন ইদানিং একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রায় সকলেই। বন্ধুরা, আপনারা যখন একটি রিলস ভিডিও আপনাদের পেজ বা প্রোফাইলে আপলোড করছেন, সেটি কিন্তু আপলোড করার পরপরই আপনারা আপনার পেজ বা প্রোফাইলে দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর দিয়ে আপনি যখন সেই ভিডিওটি দেখতে চাচ্ছেন বা সেই ভিডিওটি দিয়ে কতগুলো ভিউজ এসেছে সেটি দেখার জন্য আবারও যখন আপনার পেজ বা প্রোফাইলে যাচ্ছেন, তখন কিন্তু সেই ভিডিওটি আর দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই সমস্যাটি সমাধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব, যে আসলে কিভাবে আপনার সেই ভিডিওটি আবারও আপনার প্রোফাইলে বা পেজে ফিরিয়ে নিয়ে আসবেন এবং কিভাবে আপনার সেই ভিডিওটি আবারও দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন একটি রিলস ভিডিও আপলোড করার পর কেন সেটি হারিয়ে যাচ্ছে এবং কী করে সেটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও জানতে পারে যে এই সমস্যাটি কেন হচ্ছে বা তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটি হলো, আমরা অ্যাজ এ রিলস ক্রিয়েটর যখন একটি রিলস ভিডিও আমাদের পেজ বা প্রোফাইলে আপলোড করছি, সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে এবং সেই ভিডিওটি অলরেডি আমাদের প্রোফাইল বা পেজের মধ্যে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে এসে আমরা যখন সেই ভিডিওটি দেখতে চাই বা সেই ভিডিওটিতে কতগুলো ভিউজ এসেছে বা কতগুলো এঙ্গেজমেন্ট আসছে সেটি যখন আমরা দেখার জন্য আবারও আমাদের পেজ বা প্রোফাইলে চলে আসি, তখন কিন্তু আর সেই ভিডিওটি আমরা দেখতে পাই না বা সেই ভিডিওটি কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে থেকে উধাও হয়ে যায়। তো বন্ধুরা, এই বিষয়টি যেটি হচ্ছে সেটি হলো, বর্তমানে ফেসবুকের নানা রকম আপডেটের কাজ চলছে, যেমন পেমেন্ট সিস্টেম, অ্যাডসন রিলসের যে পেমেন্ট সিস্টেম অথবা আরও অন্যান্য যে আপডেটগুলোর কাজ চলছে, এই কাজগুলো চলার কারণে কিন্তু এই সমস্যাটি হচ্ছে। এটি কিন্তু ফেসবুকের একটি টেকনিক্যাল ফল্ট বা বাগ বা গ্লিচ, যেটি বলেন না কেন সেটি কিন্তু এটি কারণেই হয়ে যাচ্ছে যে আপনার ভিডিওটি হারিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যখন হারিয়ে যাচ্ছে বা আপনি যখন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে গিয়ে ভিডিওটি দেখতে পাচ্ছেন না, স্বভাবতই আপনার চিন্তিত হওয়ার কথা। কিন্তু বন্ধুরা, এ বিষয় নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বন্ধুরা, দেখতে পাবেন আপনার যে ভিডিওটি আপনি আপলোড করলেন সেই ভিডিওটি কিছুক্ষণ পরে এসে দেখতে পাচ্ছেন না বা আবার দুই ঘন্টা পরে এসে আবার কিন্তু সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটি কিন্তু ফেসবুকের একটি সমস্যা। আপনার ভিডিওটি কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যেই থাকছে কিন্তু আপনি সেটি দেখতে পাচ্ছেন না, ফেসবুক কিন্তু সেই ভিডিওটি অলরেডি আপনার যারা দর্শক রয়েছে সেই দর্শকদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে এবং সেই ভিডিওগুলোতে আপনার অজান্তেই ভিউজ আসে। তাই বন্ধুরা, এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই বা এই বিষয়টি নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নেই বা আপনার ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছে বা আপনার ভিডিওটি ফেসবুকে আর থাকছে না, এই বিষয়টি নিয়েও চিন্তার কোনো কারণ নেই। আপনার ভিডিওটি ফেসবুকেই রয়েছে, আপনার পেজ বা প্রোফাইলের মধ্যেই রয়েছে, সেটি কিছুক্ষণের জন্য আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। তাই অবশ্যই এটির চিন্তা বাদ দিয়ে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে থাকুন, বেশি বেশি ভিডিও আপলোড করতে থাকুন, দ্রুতই কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও রিলেটেড কোনো কোশ্চিন থাকলে আমাকে জানাতে পারেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও চাচ্ছেন সেটি আমাকে জানাতে পারেন, আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।